ফালাকাটা ব্লকের বীরপাড়া ফালাকাটা সড়কের যুব সংঘ বাস স্টপেজ থেকে হরিনাথপুর যাওয়ার রাস্তায় অবস্থিত পাকা সেতু ভেঙে গিয়েছে বছর পাঁচেক আগে। তখন থেকে এলাকাবাসীর একমাত্র ভরসা বাঁশের সাঁকো। তবে এখন সেই সাঁকোটিও বেহাল অবস্থায় পড়ে রয়েছে, তা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। ফালাকাটা ব্লকের বীরপাড়া ফালাকাটার সড়কের যুব সংঘ বাস স্টপেজ থেকে হরিনাথপুর যাওয়ার রাস্তায় অবস্থিত পাকা সেতু ভেঙে যায় প্রায় বছর পাঁচেক আগে। তারপর থেকে এলাকাবাসীর যোগাযোগের ভরসা গ্রাম পর্যায়ে তৈরি বাঁশের সাঁকো। তবে সেই সাঁকোটিও বেহাল হয়ে পড়েছে। এদিন নয়াপাকা সেতু তৈরির জন্য 30 লক্ষেরও বেশি টাকা মঞ্জুর হয়েছে। দীর্ঘদিন আগে শিলান্যাসও হয়ে গিয়েছে, তবে আজও শুরু হয়নি সেতু নির্মাণের কাজ। স্বাভাবিকভাবেই এলাকায় ক্ষোভ জমেছে। এলাকার বাসিন্দা সত্যেন্দ্র চন্দ্র পাল বলেন, ওই রাস্তাটির ওপর এলাকার কয়েক হাজার মানুষ নির্ভরশীল, অথচ সেতু নির্মাণের কাজ শুরু হয়নি। স্বাভাবিকভাবেই ভীষণ সমস্যায় ভুগছে তারা। সবচেয়ে বেশি সমস্যায় ভুগছে স্কুল ও কলেজ পড়ুয়ারা। গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে বলেন, সরকার এলাকার উন্নয়নে টাকা বরাদ্দ করেছে, কিন্তু ঠিকাদার ও জনপ্রতিনিধিদের গাছড়া মনোভাবের জন্য সেতুর কাজ শুরু হচ্ছে না। তারা সেতু তৈরির কাজ শুরু করার দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। আজকে 3 বছর যাবৎ এই ব্রিজ ভেঙেছে। আজকে সরকারি বলছে যে সেটা কাজ হবে, সিনালাইজ করে রেখেছে, সে টাকাও এসছে, কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাচ্ছে না। কিন্তু এই আজকে আমাদের বাচ্চা কাচ্চা কলেজ যাবে, স্কুলে যাবে, কোনো যেতেও পারছে না। এই যে এই রাস্তা ভাঙা থাকাতে মরণ ফাঁদ হয়ে গেছে, কেউ যে যাবে, যাওয়ারও রাস্তা নেই, তাতে আমাদের খুব সমস্যা হচ্ছে। সেই নিয়ে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েওছি, বিডিওবিসিও গিয়েছি, আমরা লিখিত দরখাস্তও করেছি, তাতেও আমাদের কোনো সুরাহা হচ্ছে না। কিন্তু কবে যে হবে সেটা আমরা এখনও বুঝে উঠতে পারছি না। যদি কারেন্টলি কিছু একটা ব্যবস্থা নেওয়া হয় তো স্যার আমরা উপকৃত হবো এই ব্যাপার নিয়ে। শিলান্যাস হয়েছে কতদিন হলো? 5 মাস হয়ে গেছে। এটা কত টাকার? এটা হচ্ছে 30,70,093 টাকা।